প্রিয় দেশবাসী, আপনারা জানেন দীর্ঘদিন ফেনী সহ নোয়াখালী, ফেনী নোয়াখালী সহ দেশের 12টি জেলায় বন্যায় ডুবে গেছে। সবচেয়ে ক্ষতি হয়েছে ফেনী অঞ্চলে, যেহেতু ভারতের পানি এসে ডুবে গেছে। তা আমরা এই একটি বিষয় জানি রাখি যে গত দুদিন নোয়াখালীতে যে পরিমাণ সূর্যের আর দেখা দিয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত নেই বললে চলে, পানি অনেকটাই কমেছে। যেখানে কোমর পরিমাণ ফানে ছিল সেখানে হাঁটু পরিমাণ নেমে গেছে, আর যেখানে হাঁটু পরিমাণ ছিল সেখানে গোটালি পর্যন্ত পানি অনেকটাই নেমে গেছে। জনজীবনের স্বস্তি ফিরতে শুরু করেছে, আপনারা জানেন তো। পানির যে গতি, যদি সরকারিভাবে খাল খনন বা যে ভেল জালগুলো বসিয়েছে সেগুলো অভিযান চালানো যায়, তাহলে পানি আরও দ্রুত নামবে, জনজীবনও আরও দ্রুত স্বস্তি ফিরবে। যেহেতু খালে যে মাছ ধরার যে জিনিসপত্রগুলো বসিয়েছে সেগুলো পানি বন্দী রেখেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন নোয়াখালীতে প্রায় 1300 আশ্রয়কেন্দ্র রয়েছে এবং প্রায় 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী আশ্রয়কেন্দ্রে রয়েছে। তারা পানিতে বন্যায় ডুবে, অর্থাৎ আশ্রয়কেন্দ্রে স্থান নিয়েছে। তাদেরকে বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারি বাবা চেষ্টা করছে তান বিতরণ করার জন্য, তাদের খাওয়ার ব্যবস্থা করুন। দীর্ঘদিন শুকনো খাবার খাইয়েছে গতকাল, এবং এর আগেও আমরা দেখেছিলাম কিছু কিছু জায়গায়, অর্থাৎ ভাত রান্না করে খাওয়ানোর চেষ্টা করছে শিক্ষার্থীরা বা বৃদ্ধবান্ধব বা সমাজের যারা সচেতন ব্যক্তি রয়েছে তারা। তো এখানটায় আসলে পানি উঠে না, একটু শুকনো ছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন নোয়াখালী যে পানি নামার একমাত্র যে খাল এটি, যে পানিগুলো মেঘনা নদীতে যাচ্ছে, গতি রয়েছে অনেকটা। যদি আর একটু সংস্কার করা যায় বা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অভিযান চালানো যায়, তাহলে আরও দ্রুত পানি নেমে যেত, জনজীবন আরও দ্রুত স্বস্তি পাইত। নোয়াখালীতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে বলাবিহীন। মানুষের ভোগান্তি কমে বেড়ে চলছে, অনেকে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন, যেহেতু চাল ডাল সহ ঘরের যে জিনিসপত্রগুলো ছিল সে জিনিসপত্রগুলো অনেকটাই ডুবে গেছে। বিভিন্ন মেডিকেল টিম চেষ্টা করছেন যে বন্যায় আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য আজও অবধি চলছে তাদের সে কার্যক্রম।